হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশনোভা কিচেন। আমি আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে অনেক মজাদার একটি আইটেম, সেটি হচ্ছে ঝাল ডোনাট। আমরা মিষ্টি ডোনাট তো অনেক খেয়েছি, এখন একটু ব্যতিক্রম ঝাল ডোনাট। তো দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই ঘুরে আসবেন। ঝাল ডোনাট তৈরি করার জন্য আমার যা যা উপকরণ লাগবে, পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার ফাঁকি লাগবে, 1 টেবিল চামচ চাট মশলা লাগবে, 1/2 টেবিল চামচ শুকনা মরিচ লাগবে, ম্যাশ করা আলু লাগবে, 1/2 কাপ সুজি লাগবে, 1টা ডিম। এখন এখানে যে উপকরণগুলো আমি রেখেছি সবগুলো উপকরণে আমি দিয়ে দিব আলু ম্যাশ করে রাখা, দিয়ে দিব সুজি, দিয়ে দিব 1টা ডিম। সবগুলো উপকরণ একসাথে মেখে আমি একটি মসৃণ দুধ তৈরি করব। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, ডিম দিয়ে দুটা রেডি করতে হবে, আলু ডিম। বাকি সুজিটাও আমি দিয়ে দিব, দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশ্রণগুলো মিক্স করে নিতে হবে। মিশ্রণগুলো আমি মিক্স করে নিয়েছি, আমি এখন রেখে দিব 10 মিনিট। এভাবে 10 মিনিট পর আমি আপনাদেরকে ডোনাট তৈরি করে দেখাচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আমি এখন তেল দিয়েছি, হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। ডোনাটগুলো আমি এখন বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি ডোনাটের সাইজে করে একটু দো নিয়েছি, ডোটাকে একটু গোল করে শেপ নিতে হবে। শেপ করে আমাদেরকে এভাবে করে ডোনাটের মতো করে মাঝখানে একটু ছিদ্র আকার করে নিতে হবে। এভাবে প্রত্যেকটি ডোনাট আমি এভাবে রেডি করে নিব, নিয়ে ভেজে দেখাবো আপনাদেরকে। সবগুলো ডোনাট আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে আমি ব্রেড ক্রাম লাগিয়ে নিয়েছি। আপনারা এভাবে বানিয়ে ব্রেড ক্রাম লাগিয়ে নেবেন, ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু আমরা ডিম দিয়ে ডোটা রেডি করেছি। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি ডুবু তেল না মোটামুটি তেল দিয়েছি। এখন আমি ডোনাটগুলো আস্তে আস্তে এখানে দিয়ে দিব। সবগুলো ডোনাট আমি আস্তে আস্তে দিয়ে ভেজে নিব। সবগুলো ডোনাট আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ডোনাটগুলো আমি উল্টিয়ে দিব, উল্টিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে, অনেক হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এভাবে আমাদেরকে উল্টি উল্টিয়ে ভেজে নিতে হবে। ডোনাটগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কত সহজে ঝাল ডোনাট তৈরি করা যায়।
দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম, দেখেন কি সুন্দর ডোনাট হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।